জগতের মানুষ একটু পড়াশোনা করলে, একটু জ্ঞান লাভ করলেই তাদের কি হয়, তাদের একটা ঊর্ধ্বত্ব হয়, দম্ভ আসে, অভিমান আসে। কিন্তু প্রকৃতপক্ষে পারমার্থিক বিদ্যা যারা অর্জন করেন এই মহতের নিকট থেকে, তাদের কি হবে, তাদের তার বিপরীত, বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যার দ্বারা বিনয়তা আসবে। বিনয়াত জাতিপাত্রত্বম, চাণক্য বললে বিনয়তার দ্বারা কি হবে, উপযুক্ত পাত্র তৈরি হবে, পাত্রতার ধনমাপনতি, এবং সেই পাত্রের দ্বারা কি হবে, যে সম্পদ আসবে তার দ্বারা ধর্মানুশীলন হবে, তার দ্বারা ধর্মতত্ত্বকে জানা যাবে। আবার গীতাতেও ভগবান বলেছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গভীরস্থিনী শুনিচৈব সোপাকে চ পণ্ডিতাশ্রম দর্শন। বিদ্যা বিনয় সম্পন্নে, বিদ্যার দ্বারা বিনয়তা জাগবে, এটা লক্ষণ। বতাই বলেছেন যে ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন নম্রতারই হয় তার স্বরূপ লক্ষণ।